আসছেন 12 ঘন্টা আগে বলছেন এটা শিফট করে নিন, এটা কি পেয়েছে? পুলিশ পুলিশ পুলিশের পক্ষ থেকে আপাতত জানানো হয়েছে আমরা এখানে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসা পর্যন্ত আমরা এখানে আছি, দরকারে রাস্তায় পড়ে থাকবো, আমরা বাড়িতে যাব না, এখানে সভা হবে, ওরা যদি কিছু করে ভেঙে দিলে ভেঙে দিক ওরা, ওদের ওরা দায়িত্ব নিয়ে ভাঙবে, আমরা এখান থেকে যাবো না। দু ঘন্টা আগে বয়সে আগের দিন কোন ভিভিআইপির মিটিং, এত বড় মিটিং এটা কি হয়? এটা অবাস্তব, এটা হয় না, এটা হতে পারে না। এটাকে নিয়ে যা করা হয়েছে আজকে 2 মাস যাবত অনেক হয়েছে, অনেক সহ্য করেছে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার মানুষের ওরা পুলিশ প্রতিনিয়ত গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছে, শেষ করে দিচ্ছে ওরা। এত বড় ঘটনা হয় নাকি? নির্লজ্জর মতো পুলিশ ফোর্স পাঠিয়ে দেয়, একটা শিশু রাজ্যটাকে শাসন করছে, এ রাজ্যে একটা উন্মাদ শাসন করছে, এই পরিস্থিতিতে চলছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদেরকে অ্যারেস্ট করে নিক, তারপরে ওরা করুক, তাদের পুলিশের কতটা দম আছে আমরা দেখবো। একেবারে একেবারে আমরা কথা বলছিলাম।